নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু পদ্ধতি রয়েছে ঠিক সেই রকম একটি পদ্ধতি হচ্ছে ঘুমানোর পদ্ধতি আপনি যদি কম সময়ে ধনী হতে চান তবে সঠিক পদ্ধতিতে যদি ঘুমাতে পারেন তবে কিন্তু আপনি অর্থভাগ্যকে আকর্ষণ করতে সক্ষম হবেন ঠিক একই রকমভাবে কিছু দিক রয়েছে সেই দিকে আপনি যদি মাথা করে ঘুমান তবে আপনার জীবনে উৎস সমস্যা আসবে যেমন আপনি যদি উত্তর দিকে মাথা করে ঘুমান তবে আপনার জীবনে নানারকম সমস্যা এসে হাজির হবে কারণ উত্তর মেরুতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে শরীরের উত্তর মেরিও সেদিকে রাখলে দুই মেরু মিলে যায় এতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে অনিদ্রা দেখা দিতে পারে ঘুমের মধ্যে আপনি দুঃস্বপ্ন দেখতে পারেন আচমকা ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি শরীরে রক্তের সঞ্চালন প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে কাজেই উত্তর দিককে অ্যাভয়েড করার চেষ্টা করুন সেই জন্য দেখবেন যেই সমস্ত ব্যক্তিরা মারা যায় মারা যাওয়ার পর তাদের মাথা রাখা হয় উত্তর দিকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে উত্তর দিকে মাথা করে ঘুমানোকে অশুভ বলে বিবেচনা করা হয় তবে এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে কোন দিকে মাথা করে ঘুমাবেন এবং কেনই বা ঘুমাবেন দেখুন দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো সবচেয়ে শুভ অভ্যাস এই দিকে আপনি যদি মাথা করে ঘুমাতে পারেন তবে ধন সম্পদ বৃদ্ধি পায় সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে সেই জন্য আপনি চেষ্টা করবেন দক্ষিণ দিকটাকে বেছে নেওয়ার অর্থাৎ আপনার মাথা থাকবে দক্ষিণ দিকে এবং পা থাকবে উত্তর দিকে তবে দক্ষিণ দিক ছাড়াও আপ আপনি পূর্ব দিক থেকে বেছে নিতে পারেন পূর্ব দিকে মাথা করে ঘুমানোর অভ্যাস আপনাদের মনঃসংযোগ বৃদ্ধি করবে বুদ্ধি বাড়বে স্মৃতিশক্তি বাড়বে কাজেই পূর্ব দিকে মাথা করে ঘুমানো শুভ এবার আসি পশ্চিম দিকের কথায় পশ্চিম দিকে আপনি যদি মাথা করে ঘুমানোর অভ্যাস করতে পারেন তবে সমাজে আপনার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পায়